মাত্র বাসায় আসলাম, আসার পরে আমাদের জন্য আমি রেডি করে রেখেছি। আমি তোমার লাকি আমরা করেছি। এটা হচ্ছে চিকেন কারি, এই হচ্ছে ডাল, এই হচ্ছে আলু ভর্তা, ও সরি আলু ভাজি, আর এগুলো হচ্ছে, এইগুলো বলবো না বলবো না, এটা হলো মেইন আকর্ষণ। আসলে আসো এদিকে আসো। হ্যাঁ, আমার আপন খালা তো বোনের ভাইয়ের ভাই, আপন খালা তো ভাই। এই যে নোয়াশ নিতে কি ভয় লাগতেছে নাকি এত সুন্দর ভাবে সাজানো দেখে? কোন ডিমটা সুন্দর? এটা না নোয়াশ, এটা না। লাকি আপু যেহেতু বলেছি, যেহেতু তুমি ডিম সুন্দর চাচ্ছ, বুঝে লাইছি, আই বুঝে লাইছি, আই বুঝে ক্যাটাগরি ডাবল মেটাল মাস্ক কি যে অথবা আমি করবো সকালে। আমার তো মজা বেশি তোমার কাছে কেমন লাগছে তোমার রেসিপি দিয়ে খেতে? সেটাই না, আসলে মাশাল্লাহ তোমার রান্না অনেক ভালো। আমরা কিন্তু অলরেডি গাড়িতে টিটু ভাইয়া আমাদের জন্য বিরিয়ানি নিয়ে গেছিল, আমরা ওইটা খাইছি। হ্যাঁ, তারপরে টিটু ভাই বলতেছে যে তোমরা খাও না, যেহেতু আমার বান্ধবী ফোন দিছে খুকি তাইলে স্পেশাল। খুকিস মানে হচ্ছে আমাদের এক টুকরো ভালোবাসা, কারণ তার কিচেনে ডিফারেন্ট প্লাস স্পেশাল কিছু থাকবে। খুকিস কিচেনে ভাইয়াকে তুমি একটু খাওয়াই দাও, আমি একটু ক্যাপচার করি। তোমাদের তো আজকে পুরো ফেসবুক কাঁপায় ফেলছে সব জায়গায়, শুধু তোমাদের স্ক্রিনশট আসে যে তোমাদের এত ভালোবাসা। মামুনকে রাখতেছে রফি, মামুন ভাই হচ্ছে রফির ফ্রেন্ড। টিটু ভাই আপনার কথাই তো লাগলো, কুকিজ কিচেন মানে স্পেশাল, আপনি তো আজকে বলতেছিলেন গাড়িতে। আমি এই রেসিপি ইলিশ কিভাবে খাই না, তো আমার কাছে মনে হয় যে এই রেসিপিটার জন্য হইলো কুকিজ কিচেনের রেসিপিটা দেখা উচিত। থ্যাংক ইউ নোহাশ, তোমার এত মূল্যবান একটা কুকিজ কিচেনে যা যা হয় সেই ভিডিওর মাধ্যমে কিন্তু সবাই তাই 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 রান্না করে খেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। হোয়াট এ হোয়াট এ মেথড না, হোয়াট এ পাওয়ার অফ দি ফেসবুক কন্টেন্ট ব্লগ। আই হ্যাভ বিন ইন দা মুভি, ইউ ওয়াস্ট মুভি কলড, আই মিন মি জ্যোতি আন্টি। নোহাশ জ্যোতি আন্টি খুব খুশি। আমি অবশ্য যেহেতু আমার অ্যালার্জি আছে তাই আমি ইলিশ মাছটা নেই নাই, আমি শুধু চিকেন দিয়ে খেতেছি। চিকেনটাই খুব মজা, আলু ভাজি আর চিকেন মিক্সড করে ডাল তিনটা মিক্সড করে খাচ্ছি। আমার খাইতে সবসময় অনেক ভালো লাগে। ড্রিঙ্কস খান।